Assalamualaikum, dear students. This is Mohammad Sharafuddin, Assistant Professor, Department of Business Administration, Mohammadpur Kendriya College, Dhaka. How are you? Hope you all are well. I'm also well. Today I'm going to taking a class about BBA fourth year seventh semester, and my assigned course is Management Accounting, and today's topic is cost behavior. Last class I was discussed about cost behavior, and I was giving given some formula how to segregate a variable and fixed cost from a semi variable cost. Today I'm going to solve a problem about those type of problem. Now I'm going to discuss about the problem of cost behavior. Safina Hospital contains 450 beds. The average occupancy rate is 80% per month. In other words, on average 80% of the hospital beds are occupied by patients. Priyo Satra Satrira. Safina Hospital. A Safina Hospital e 450 bed ache. A bed mani holo rogi der যারা অসুস্থ হবে সেই অসুস্থ রোগীদেরকে ভর্তি করে যে বিছানায় রাখা হয় সেটি হলো বেড। এরকম 450 বেড আছে সাফিনা হসপিটালে। এই 450 বেডের ভিতরে প্রতি মাসে অ্যাভারেজে 80% বেড রোগী দ্বারা পূর্ণ থাকে। অ্যাট দিস লেভেল অফ অকুপেন্সি দ্য হসপিটালস অপারেটিং কস্ট আর টাকা 32 পার অকুপাইড বেড পার ডে অ্যাজিউমিং 30 ডে মান্থস। যে এই লেভেলে এই যে 80% বেড যে রোগী দ্বারা পূর্ণ থাকে, এই লেভেলে একটি বেডের প্রতিদিনের অপারেটিং কস্ট হলো 32 টাকা, আর এক মাস 30 দিন হিসাবে গণ্য করতে হবে। দিস টাকা 32 ফিগার কন্টেন্স বোথ ভ্যারিয়েবল অ্যান্ড ফিক্সড কস্ট এলিমেন্ট। এবং এই 32 টাকার ভিতরে ভেরিয়েবল কস্টও রয়েছে, ফিক্সড কস্টও রয়েছে। তার মানে এখানে ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টের মিশ্রণ হল এই 32 টাকা। যেই খরচের মধ্যে একত্রিত অবস্থায় ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট থাকে, ওই খরচটাকে আমরা মিক্সড কস্ট অথবা সেমি ভেরিয়েবল কস্ট অথবা সেমি ফিক্সড কস্ট হিসাবে গণ্য করি। তার মানে এই 32 টাকাকে আমরা সেমি ভেরিয়েবল কস্ট বলবো, এবং বলেই দেওয়া আছে এর মধ্যে একটি পোর্শন হলো ভ্যারিয়েবল কস্ট এবং আরেকটি পোর্শন হলো ফিক্সড কস্ট। আমরা যখন বুঝতে পারবো যে খরচের ভিতরে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের একটা সংমিশ্রণ হয়ে গেছে, তখন আমাদের নৈতিক দায়িত্ব হলো ওর ভিতর থেকে ভ্যারিয়েবল কস্টটাকে আলাদা করে নিয়ে আসা, ফিক্সড কস্টটাকে আলাদা করে ফেলা। ডিউরিং জুন, এবার জুন মাসের ঘটনাটা দেখি। দি হসপিটালস অকুপেন্সি রেট ওয়াজ ওনলি 60%। জুন মাসে মানুষ অসুস্থ কম হয়েছিল, তাই হসপিটালে বেড 60% রোগী দ্বারা পূর্ণ ছিল। এ টোটাল অফ টাকা 3,26,700 ইন অপারেটিং কস্ট ওয়াজ ইনকার্ড ডিউরিং দ্য মান্থ। এবং এই জুন মাসে 3,26,700 টাকা মোট অপারেটিং খরচ হয়েছিল। রিকোয়ারমেন্টস ওয়ানে বলা হলো ইউজিং দ্য হাই লো মেথড তুমি ইউজ করো, এস্টিমেট দ্য ভ্যারিয়েবল কস্ট পার অকুপাইড বেড অন ডেইলি বেসিস, বিতে টোটাল ফিক্সড অপারেটিং কস্ট পার মান্থ। যে রিকোয়ারমেন্টস একে বলা হলো তুমি হাই লো মেথড প্রয়োগ করবা, এবং ওই মেথডের আলোকে তুমি প্রতিটি বেডের এগেনস্টে ভ্যারিয়েবল কস্ট কত পার ডে এটি বের করো, আর টোটাল এক মাসের ফিক্সড কস্ট কত টাকা সেটি বের করো। রিকোয়ারমেন্টস টুতে বলা হলো অ্যাজিউম অ্যান অকুপেন্সি রেট অফ 70% পার মান্থ। তুমি ধরে নাও যে কোনো এক মাসে 70% বেড রোগী দ্বারা পূর্ণ ছিল, হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল অপারেটিং কস্ট উড ইউ এক্সপেক্ট দ্য হসপিটাল টু ইনকার। তাহলে ওই হসপিটালের এক মাসের টোটাল অপারেটিং কস্ট এর পরিমাণ কত হবে। তাহলে টোটাল বিষয়টা হলো এখানে দেখো,
সাফিনা হসপিটালের বেড ছিল 450টি। এই 450টি বেডের মধ্যে 80% বেড রোগী দ্বারা পূর্ণ থাকে আর প্রতিদিন এক একটি বেডের পেছনে খরচ হয় 32 টাকা। এর মধ্যে একটি অংশ ভেরিয়েবল কস্ট আর একটি অংশ ফিক্সড কস্ট। আর জুন মাসে আমার 60% রোগী দ্বারা পূর্ণ ছিল, খরচ হয়েছিল 3,26,700 টাকা। বলছে যে এই তথ্যের আলোকে হাইলো মেথড ইউজ করে এই অপারেটিং কস্ট যে আছে এর মধ্যে ভেরিয়েবল কস্টও আছে ফিক্সড কস্টও আছে, এটাকে আলাদা করে ফেলতে হবে, সেগ্রিগেট করতে হবে। তো আমরা 80% লেভেলে একটু দেখব যে আমার অকুপাইড বেড কত হয় এবং টোটাল কস্ট কত হবে। আমরা কাজ করছি, দেখো লিখব অ্যাট 80% লেভেল at 80% level underline করে occupied occupied bed day equals to, দেখো হসপিটালে বেড ছিল 450টা, এর মধ্যে অকুপেন্সি রেট হলো 80%, আর এক মাসে বা 30 দিনে মোট কতগুলো বেড এরকম পূর্ণ থাকবে। তাহলে দেখো 450 বেড 80% 30 দিন 10,800 বেড ডে। এই 80% লেভেলের তাহলে অপারেটিং কস্টের পরিমাণটা কত হবে? অপারেটিং কস্ট দেখো এক একটি বেডের অপারেটিং কস্ট 32 টাকা পার ডে। তাহলে আমার এখানে টোটাল বেডের পরিমাণ হবে 10,800, তাহলে টোটাল কস্ট হবে এখানে 3,45,600 টাকা। এবার আসি জুন মাসের ঘটনায়। জুন মাসে আমার লেভেল ছিল 60%, তা আমরা বলবো অ্যাট 60% লেভেল। 60% লেভেলের ঘটনা কি? দেখো অকুপাইড বেডের পরিমাণটা কত হবে? অকুপাইড বেড ডে ইকুয়ালস টু, এই সাফিনা হসপিটালের বেডের পরিমাণ ছিল 450টি, এবার অকুপাইড অকুপেন্সি রেট হলো 60%, আর এক মাসে হলো 30 দিন। তাহলে টোটাল বেডের পরিমাণ হবে 450×60%×30 দিন 8,100 বেড ডে। আর এই লেভেলের অপারেটিং কস্ট দিয়ে দেওয়া আছে অপারেটিং কস্ট ইকুয়ালস টু, দেখো এখানে দিয়ে দেওয়া আছে 3,26,700 টাকা। তাহলে আমার 80% লেভেলে আমার রোগী দ্বারা পূর্ণ থাকে 10,800 বেডে, আর অপারেটিং কস্টের পরিমাণ 3,45,700 টাকা। 60% লেভেলে আমার বেডের পরিমাণ 8,100, এবং এই লেভেলে আমার অপারেটিং কস্ট হলো 3,26,700 টাকা। রিকোয়ারমেন্টস একে আমাদেরকে হাইলো মেথড প্রয়োগ করতে বলেছে। এখন আমি রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করব। রিকোয়ারমেন্টস এক, হাইলো মেথডে কাজ করার জন্য আমরা একটি ছোট্ট টেবিল করে নেব। সে টেবিলের ভিতরে একটি কলাম লিখব হলো অপারেটিং কস্ট বেড ডে, বেড ডে। এই বেড ডেটাকে আমরা এখানে ইউনিট হিসাবে গণ্য করব, আর অপারেটিং কস্ট একটি টাকা। এখানে দুটি লেভেল আছে দেখো, 80% লেভেল আর 60% লেভেল। এর মধ্যে হাই পয়েন্ট বা হাই লেভেল, হাই পয়েন্ট
এটাকে বলবো 80% লেভেল। 80% লেভেলে দেখো বেড ডে, এই যে অকুপাইড বেড ডে, এটি হলো 10,800। অপারেটিং কস্ট, এই 80% লেভেলে অপারেটিং কস্ট 3,45,600। লো পয়েন্ট এখানে 60% লেভেলটাকে আমরা লো পয়েন্ট বলবো। এই 60% লেভেলে বেড ডে দেখো, বেড ডের পরিমাণ দেওয়া আছে 8,100 এবং 60% লেভেলের কস্ট হলো 3,26,700। এই হাই পয়েন্ট এবং লো পয়েন্টের ডিফারেন্সটাকে আমরা বলবো চেঞ্জ, বিয়োগ করব। দেখো 10,800 থেকে যদি 8,100 টাকা বিয়োগ দেই তাহলে 2,700। 3,45,600 থেকে যদি 3,26,700 টাকা বিয়োগ দেই তাহলে 18,900। এই চেঞ্জটা আসলো। এখন আমরা রিকোয়ারমেন্টস অনুযায়ী কাজ করব। প্রথমেই আমাকে প্রশ্ন করেছিল দ্য ভ্যারিয়েবল কস্ট পার অকুপাইড বেড অন ডেইলি বেসিস, দ্য ভ্যারিয়েবল কস্ট। এতে বিসি পার বেড ডে, এই বেড ডে মানে হলো এখানে ইউনিট হিসাবে গণ্য করবো, এই বেড ডেকে আমরা ইউনিট বলেছি, বা বিসি পার বেড ডে ইকুয়ালস টু, বেড ডে না লিখে আমরা বিসি পার ইউনিট বলি, যেহেতু আমরা বেড ডেকে ইউনিট হিসাবে কনভার্ট করে নিয়েছি। ইকুয়ালস টু এখানে বলবো চেঞ্জ ইন কস্ট চেঞ্জ ইন ইউনিট। আমরা এই সূত্রটা আগের ক্লাসে লিখে দিয়েছিলাম, চেঞ্জ ইন কস্ট। দেখো যে অপারেটিং কস্ট নামক যে একটি কলাম আছে, ওই কস্ট কলামের চেঞ্জ হলো 18,900। চেঞ্জ ইন ইউনিট, এই ইউনিট কলামের চেঞ্জ হলো 2,700। তাহলে এই 18,900কে যদি 2,700 দিয়ে ভাগ করে দেই তাহলে উত্তর বেরোবে 7 টাকা পার বেড ডে। তার মানে প্রতিদিন একটি বেড অপারেট করতে 7 টাকা ভ্যারিয়েবল কস্ট প্রয়োজন পড়ে। এরপরে দেখো বি নম্বরে বের করতে বলছে দ্য টোটাল ফিক্সড অপারেটিং কস্ট পার মান্থ, ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট বের করার ফর্মুলা দিয়েছিলাম টোটাল কস্ট মাইনাস ব্র্যাকেট দিয়ে ইউনিট ইনটু ভিসি পার ইউনিট। এখানে যদি এখন মান বসাই, দেখো এই যে আমরা যে টেবিলটা করেছি, অপারেটিং কস্ট একটি হলো 3,45,600, একটি 3,26,700। এই দুটির মধ্যে যে কোনো একটাকে আমরা ধরে নেব, যেটাকে ধরো রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না। তা আমি যদি টোটাল কস্ট প্রথম 3,45,600 টাকাকে ধরে নেই মাইনাস ইউনিট, এই 3,45,600 এই বরাবর ইউনিট কলামে আছে দেখো 10,800 ইন্টু ভিসি পার ইউনিট, এই যে ভিসি পার ইউনিট এই মাত্র বের করেছি 7 টাকা। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 10,800 × 7, 3,45,600 থেকে যদি এটা বিয়োগ করে দেই তাহলে দেখো 2,70,000 টাকা। তার মানে এই সাফিনা হসপিটালের অপারেটিং কস্টের মধ্যে ফিক্সড কস্ট হলো প্রতি মাসে 2,70,000 টাকা এবং ভ্যারিয়েবল কস্ট হলো 7 টাকা। এখান থেকে আমরা একটা কাজ করব, এটা আমাদের কাছে জানতে চাইনি, তারপর আমরা একটু বের করে দেব, সেটি হলো কস্ট ফর্মুলা। কস্ট ফর্মুলা দেখো, কস্ট ফর্মুলা বের করার ফর্মুলাটা আমি এর আগের দিন লিখে দিয়েছিলাম, ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স। আমি একটু সাইড নোটে লিখব, এ বলতে বোঝাবে ফিক্সড কস্ট, বি বলতে বোঝাবে ভিসি পার ইউনিট, এক্স হলো ইউনিট,
वाई होलो टोटल कॉस्ट। अमरा एकाने जिदी ए प्रत्येक सिम्बलर व्याख्या अनुजाई अमरा लिखे अतए वाई इक्वल्स टू ए फॉर फिक्स्ड कॉस्ट। ए जे फिक्स्ड कॉस्ट अमरा बेर करेछि कत 270,000 प्लस बी फॉर बीसी पर यूनिट, बीसी पर यूनिट कत 7, वाई एक्स होलो यूनिट, एखाने कत यूनिट एटा आमी जानि ना, ताहले एखाने अमरा बोले देब 7x আর ওয়াই তো টোটাল কস্ট। তার মানে টোটাল কস্ট বের করার একটা সূত্র, একটা সমীকরণ হলো 270,000 প্লাস 7x। আমার রিকোয়ারমেন্টস 1 শেষ হয়ে গেলে বা রিকোয়ারমেন্টস 2, দেখো রিকোয়ারমেন্টস 2 এখানে প্রশ্ন করেছে এরকম, অ্যাজিউম অ্যান অকুপেন্সি রেট অফ 70% পার মান্থ। তুমি ধরে নাও প্রতি মাসে অকুপেন্সি হয় 70%, হোয়াট অ্যামাউন্ট অফ টোটাল অপারেটিং কস্ট উড ইউ এক্সপেক্ট ইন দ্য হসপিটাল টু ইনকার। যদি 70% রোগী দ্বারা পূর্ণ থাকে তাহলে টোটাল কস্ট কত হবে, তাহলে আমরা একটু এখানে লিখে নেই, অকুপাইড বেড ডে, অকুপাইড বেড ডে বা যেটাকে আমরা ইউনিট হিসাবে গণ্য করব, অকুপাইড বেড ডে ইকুয়ালস টু, দেখো সাফিনা হসপিটালের টোটাল বেডের পরিমাণ 450, এখানে অকুপেন্সি 70%, 30 দিন, তাহলে 450 70% 30 দিন, 9,450 বেড ডে। তার মানে যদি বেডের পরিমাণ 9,450 হয় তাহলে টোটাল কস্ট কত। এই যে দেখো আমরা রিকোয়ারমেন্টস একের মধ্যে সর্বশেষে একটা কস্ট ফর্মুলা বের করেছিলাম, টোটাল কস্ট বের করার একটা সূত্র, তাই আমরা এখন ওই কথাটাই লিখব, মানে ইফ বেড ডে, বেড ডেটাকে আমরা ইউনিট বলেছি বা এক্স, ইকুয়ালস টু 9,450, দেন টোটাল কস্ট y will be, দেখো যদি বেড ডে x এর মান 9,450 হয় তাহলে টোটাল কস্ট y এর মান কত হবে। y বের করার সূত্র আমরা এই মাত্র ড্রাইভ করেছি, 270,000 প্লাস 7x, আমরা এখন মান বসাই দিই, 270,000 প্লাস 7 ইনটু এক্স এর জায়গায় 9,450 বসিয়ে দেব, দেখো 7 × 9,450 প্লাস 270,000 336,150 টাকা। ডিয়ার স্টুডেন্টস, সম্পূর্ণ সমস্যাটি সমাধান করা শেষ হলো, তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কটি দেখে প্র্যাকটিস করবা, আশা করি তেমন কোনো সমস্যা থাকবে না, এরপরেও সমস্যা হলে আমাকে জানাবে। সবাই নিরাপদে থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।